নদিয়ার কৃষ্ণনগরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টেট এসএসসি দুর্নীতি সহ একাধিক দুর্নীতিতে জর্জরিত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের তীব্র সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার বিকেলে কৃষ্ণনগর কলেজ ময়দান থেকে বিজেপির একটি পথসভায় যোগদান করেন তিনি। এরপর শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে এক প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কার্যত তুলোধনা করতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। টেট এসএসসি দুর্নীতিতে সদ্য গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারিকে হাতিয়ারি করে এই দিন তীব্র ভাষায় তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি। পাশাপাশি গ্রেপ্তারিয়া এড়াতে পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের অন্তর্ধান হয়ে যাওয়ার ঘটনাকে এই দিন হাতিয়ার করেন তিনি। এক কথায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ওপর থেকে নিচতলা পর্যন্ত সবাই দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার ছাড়াও এই দিনের পথসভায় অংশগ্রহণ করেন জেলা বিজেপির একাধিক নেতৃত্ব ও বিধায়কেরা। দিদি যে শাড়ি পরে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতারা সততার প্রতীক বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদেরকে বলছি, সাধারণ মানুষকে বলছি, যারা বিজেপি করেন না তাদেরকে বলছি, দিদিমণি একটা সাদা শাড়ি পরে ঘুরে বেড়ায়, সেম ডিজাইনের একটা শাড়ি এখানকার বাজার আছে, এখানে প্রচুর শাড়ি কাপড়ের দোকান আছে, তো আছে না কৃষ্ণনগরের তাঁত আছে, তো এক পিস খুঁজে বের করবেন, তো যদি এক পিস পান আর এক পিস পাবেন না, বিশেষ অর্ডার দিয়ে বিশেষ দামে বানানো ওই শাড়ি এক পিসই তৈরি থাকে, ডিজাইনার দিয়ে তৈরি করা, দ্বিতীয় আর এক পিস পাবেন না। হাওয়াই চটি আপনার আমার 200 টাকার হাওয়াই চটি নয়, যে চটি আমি আমার বাড়িতে পরি বাথরুমে যাওয়ার সময়, এই হাওয়াই চটি বিশেষ হাওয়াই চটি। তাই আজকে তৃণমূল কংগ্রেসের নেতারা মমতা ব্যানার্জির ছবির নিচে লেখেন না যে সততার প্রতি, আমরা বলেছিলাম এটা চোর, 2 কোটি 28 লক্ষ মানুষ আমাদের উপর ভরসা করেছিলেন, কিন্তু অনেক মানুষ করেননি। আপনারা দেখলেন আমরা সত্যি কথা বলেছিলাম, ইডির দৌলতে নেতার বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকার ক্যাশ দেখেছেন, কোন লোকে 50 কোটি টাকা একসাথে দেখেছেন, আপনারা দেখেছেন, আমি 1 কোটিও একসাথে আজ অব্দি দেখার সৌভাগ্য হয়নি। 50 কোটি টাকার পাহাড়, টাকার পাহাড় টিভির ক্যামেরার সামনে আমরা দেখলাম সেদিন, আমাদের দিদি বৌদি মায়েরা সিরিয়াল বাদ দিয়ে টিভির পর্দায় খবরের চ্যানেলের দিকে চোখ রেখেছিল যে 50 কোটি টাকা একসাথে দেখলে কেমন হয়। বাঙালি হিসেবে লজ্জা লাগে না, লজ্জা লাগে কিনা আমাদেরকে, যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতারা বড় বড় কথা বলে এখানে ঘুরে বেড়ায়, যারা বারবার নিজেদেরকে প্রমাণ করেছেন যারা চোর, তারা আবার বড় বড় কথা বলে। কিনে এনে ইলাম বাজারের হাটে সেই গরুগুলোর কাগজপত্র তৈরি করে, তৈরি করে সেগুলোকে বাজার করে, দেখুন বিএসএফ এর দায়বদ্ধতা আছে, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন সাংবাদিক বন্ধুরা যে রাজ্য সরকারের জমি না দেবার জন্য পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সীমানাতে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। আগে এই প্রশ্নটা করুন, পশ্চিমবঙ্গ সরকার কাঁটাতারের বেড়া তৈরি করাতে এত অনাগ্রহী কেন, কেন তারা কাঁটাতারের বেড়া দিতে চাইছে না সীমান্তে? মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।